আজকে যারা বলছে কাসেম সিদ্দিকী মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করলো, কেন আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব না? আমি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছি? আমি তো মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি। সে সিট গঠন করেছে, সিট কাজ করছে না, সিট ভুল তথ্য দিচ্ছে, সিট ভুল কাজ করছে, ডাক্তার ভুল পোস্টমর্টামে রিপোর্ট দিচ্ছে। তো যার ডাক্তার, যিনি অভিভাবক, যিনি মুখ্যমন্ত্রী, তাকে জানাতে হবে না? আজকে যদি প্রধানমন্ত্রীর ব্যাপারটা হতো, আমি প্রধানমন্ত্রীর কাছে যেতাম না? অবশ্যই যেতাম। তাহলে আগামী আজকের আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি, অনেক বড় বড় অনেকজন কথা বলছেন, আগামী দিন যখন আমি প্রধানমন্ত্রীর কাছে যাব, তখন আমাকে বলবে ইনি বিজেপির লোক, টাকা খেতে গেছে। আমার কি টাকার অভাব? কিসের অভাব আল্লাহ দিয়েছে? আমার টাকা দরকার নাই, আমার ইজ্জত সম্মান আল্লাহ সব থেকে বড় জিনিস দিয়েছে। কিসের টাকা বলছেন? টাকা 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 করছেন, সব জিনিসের টাকা? একটা কথা আমি আপনাদের ভালো করে বলি, যারা উল্টোপাল্টা কমান্ড করছেন তাদেরকে বলছি, যখন রেজাউল করিমকে মারল, আমি ফুরফুরা শরীফের বহু পীরজাদাদেরকে বললাম চলো রেজাউল করিমকে মেরেছে, আমরা যাই গিয়ে প্রতিবাদ করি। কোনো পীরজাদা বেরোলো না, আমি একা রেজাউল করিমের বাড়িতে গেলাম, তাকে পোস্টমর্টাম করালাম বারাসাত হসপিটালে। পোস্টমর্টাম করিয়ে তার বডিটাকে গাড়িতে তুলে গাড়ির ভাড়াটা পর্যন্ত আমি দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। দ্বিতীয় কথা হলো, বাদুড়িয়ায় ঝামেলা হলো, ভাইদেরকে বললাম বাদুড়িয়া বিরাট ঝামেলা হচ্ছে চলো, সেখানে বাদুড়িয়ায় কেউ গেল না, আমি গেলাম। মাওলানা রুহুল কুদ্দুসকে গুলি করলো ভোরবেলা, কোথায়? ক্যানিং হেড়ো ভাঙায়। আমি অনেক পীরজাদাদেরকে ফোন করে বললাম, যারা আজকে বড় বড় কথা বলছে সেই সব পীরজাদাদেরকে আমি ফোন করে বললাম যে চলো মাওলানা রুহুল কুদ্দুসকে গুলি করেছে, চলো যাই গিয়ে একটু দেখি কী ব্যাপার। কোনো পীরজাদা গেল না। আবার পীরজাদারা বললো, না ওসব ঝামেলায় যাওয়া যাবে না, ঝামেলায় গেলে জড়িয়ে যাব, যে তুমি মোচ্চো মর্গে যাও, আমরা যাবো নি, যাও। সেখানে আমি গিয়ে রুহুল কুদ্দুসের বডি তুললাম, বডি তুলে অ্যাম্বুলেন্সে তুললাম, অ্যাম্বুলেন্সে করে নিয়ে ক্যানিং হসপিটাল থেকে তাকে পোস্টমর্টাম করিয়ে কলকাতায় পোস্টমর্টাম করিয়ে তার বাড়িতে পাঠালাম। সেখানে বহু মানুষকে, আমার কিছু মানুষ, কিছু দুষ্কৃতীরা ঘিরে ফেলেছিল মুসলিমদেরকে। আমি আবার পুলিশ নিয়ে গিয়ে সেই সব ভাই, মুসলিম ভাইদেরকে আমি বের করে নিয়ে আসলাম। আজকের চিন্তা করে দেখেন, মালদা জেলায় আফরাজুলকে মেরে দিল, পুড়িয়ে মেরে দিল। আমি আফরাজুলকে যখন মারলো, আমি অনেক পীরজাদাদেরকে বললাম এই আফরাজুলকে মেরেছে, তাড়াতাড়ি চলো আফরাজুলকে মেরেছে, মালদায় চলো। বলে এখন মালদায় যাবে? এত দূরে মালদায় যাব? তুমি যাচ্ছ, যাও। আমি এখান থেকে রাত্রির একটার সময় গাড়ি ছাড়লাম, মালদায় পৌঁছালাম ভোর ছটায়। সেখানে হাজার হাজার মানুষ জানতে পারলো, সহ মালদায় জালালপুরে এসে জড়ো হলো। আমি আফরাজুলের বাড়িতে গেলাম, আফরাজুলের বাড়িতে গিয়ে ফেরাদ হাকিম ভাইকে ফোন করলাম যে আপনাকে এক্ষুনি আসতে হবে, কোনো কথা নেই, আপনাকে আফরাজুলের বাড়িতে আসতে হবে। বলে আমাকে যেতে তো 12 ঘন্টা টাইম লাগবে। আমি 12 ঘন্টা লাগুক আর 24 ঘন্টা লাগুক, আপনি না যতক্ষণ পর্যন্ত না আসবেন আপনাকে আমি এখানে থাকবো, কেন আপনাকে মানুষ ভোট দিয়েছে, আপনারা মানুষের বিপদের সামনে থাকবেন না, খুশির দিনে থাকবেন, আপনাকে আসতে হবে। সঙ্গে সঙ্গে উনি গেল কলকাতা থেকে আফরাজুলের বাড়িতে। আফরাজুলের বাড়িতে গিয়ে বসলো, আমি বললাম যে ফেরাদ ভাই, এরা এখন অসহায় হয়ে গেছে, এদের সবাইকে একটা চাকরি দিতে, এদের কাউকে না কাউ একজনকে চাকরি দিতে হবে। আফরাজুলের মেয়েকে চাকরি আমি নিজে করিয়ে দিয়েছি, সেই মেয়ে এখন চাকরি করছে। আজকে চিন্তা করে দেখেন, কী বলে, কাকদ্বীপে যখন নৌকা ডুবে গেল, তখন সিপিএমের জমানা, আমি বিমান বসুকে ফোন করলাম, সুজন চক্রবর্তীকে ফোন করলাম যে এখানে নৌকা ডুবে গেছে, আপনার কই, আপনাদের কেউ নেয় কেন? আপনারা বড় বড় চেয়ার নিয়ে বসে আছেন, এত মানুষ মারা গেল, 143 জন মানুষ মারা গেল নৌকা ডুবি হয়ে, তারা হিজলি শরীফে যাচ্ছিল, আপনারা কোথায়? সঙ্গে সঙ্গে বিমান বসু আসলো, সুজন চক্রবর্তী আসলো, তারপর গৌতম দেব আসলো, এসে আমার কাছে দাঁড়ালো, কি হুজুর কি বলছেন, আমি শোনেন, যারা মারা গেছে এদের প্রত্যেকজনকে 5 লাখ টাকা করে দিতে হবে, প্রত্যেকটা বাড়ির আত্মীয় স্বজনকে 5 লাখ টাকা করে দিতে হবে। তাদেরকে 5 লাখ টাকা করে আমি করিয়ে দিলাম, যে 5 লাখ, তারা অসহায় হয়ে গেছে। এবং আমি মুখ্যমন্ত্রীকে ফোন করলাম, তখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন আমি মকুল্লাইকে ফোন করলাম, আমি ফেরাদ হাকিম ভাইকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে মকুল্লাইকে ওই জায়গায় পাঠালো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বললাম এসেছেন, এদেরকে 2 লাখ টাকা করে দিতে হবে। বল ভাই, আমরা তো ক্ষমতায় নেই, আমরা অত টাকা পারবো না, 1 লাখ টাকা করে দেবো। 143 জনকে 1 লাখ টাকা 1 লাখ টাকা করে আমি পাইয়ে দিয়েছি, করিয়ে দিয়েছি। এবং আমি বলেছি, আপনাদের যেসব নেতারা আসছে, প্রত্যেক নেতাদেরকে বলবো এসে ঘুরে গেলে হবে না, এদের কবর খোঁড়া, এদের পাশে দাঁড়ানো, সব কিছু। এবং
ওরা পোস্টমার্টম করবে বলেছিল, সিবিএমএ যাব নাই, বলো পোস্টমার্টম কাকদ্বীপে হবে না, ডায়মন্ড হাওড়ায় হবে হসপিটালে। আমি না, ডায়মন্ড হাওড়ায় নিয়ে গেলে লাশ গায়েব করিয়ে দেবে, লাশ গায়েব হয়ে যাবে। আমরা কাকদ্বীপের ঘটনা হয়েছে, এই কাকদ্বীপ হসপিটাল আছে, এখানে পোস্টমার্টম করতে হবে। তাই আমি এখানে পোস্টমার্টম করিয়েছি, সবার বাড়িতে বাড়িতে আমি লাশ নিয়ে গিয়ে আমি জানাজা নামাজও পড়িয়ে এসেছি অনেকজনের। তা আজকে যারা এই, আপনাকে আর একটা কথা মনে করিয়ে দিই, আঙাড়িয়া, ছোটো আঙাড়িয়া, সিপিএমের জবানায় মারপিট হলো, দুজনকে গুলি করে মেরে দিল। সেখানে আমি ফোন করলাম শুভেন্দু অধিকারীকে, তখন শুভেন্দু তৃণমূলের ছিল, শুভেন্দু অধিকারী আসলো ছোটো আঙাড়িয়ায়। আমি বললাম ভাই আজকে এদেরকে মেরেছে, আপনারা কী করবেন দেখেন। আজকের বলেন, এই কিছুদিন আগে আপনাদের বষ্টম মোড়, পশ্চিম মেদিনীপুর বষ্টম মোড় ফুলবেড়িয়ার আগে, অর্থাৎ চমকাইতলা পার হয়ে বষ্টম মোড়ে খেলা হচ্ছিল, ফুটবল খেলা। কিছু সমর্থন গাড়ি নিয়ে যাচ্ছিল, মানে ট্রাকে করে, ট্রাকটা ওই বষ্টম মোড়ের কাছে উল্টে যায়, ওখানে চারজন না পাঁচজন মারা গেল। খবর পেতেই আমি ছুটে গিয়েছি ফুলবেড়িয়াতে, বষ্টম মোড়ে গিয়েছি। কই, সেই দিন তো কোনো পেশাব ছিল না, কোনো পীরজাদা ছিল না, তো সব জায়গায় কাসেম সিদ্দিকি। আর আজকে কাসেম সিদ্দিকি মুখ্যমন্ত্রীর কাছে গেছে বিচার পাওয়ার জন্য, মেন আসামিকে ধরার জন্য মুখ্যমন্ত্রীর কাছে গেছে। আজকে সেই কাসেম সিদ্দিকির পিছনে উল্টোপাল্টা কথা, আর তখন এত জায়গায় তোমরা যাওনি কেন? আর যারা আজকে বড় বড় কথা বলছে, কই, তারা রেজাউলে আনিসের বাড়িতে যায়নি তো, রেজাউল করিমের বাড়িতে যায়নি তো, রুহুল কুদ্দুসের বাড়িতে যায়নি তো, তারা ওই আফরাজুলের বাড়িতে যায়নি তো, সব বড় বড় কথা বলছে। অথেব আমি আপনাদেরকে শেষ বলে দিই, আমি বলে এসেছি মুখ্যমন্ত্রীকে যে আপনি কি করছেন না করছেন আমি আপনার কাছ থেকে জানতে এসেছি, আমি সিটের কাছে জানতে যাব না, সিট আপনি গঠন করেছেন তাই আপনার কাছে এসেছি। আপনি কি করছেন না করছেন আমি এক মাস দেখব, আমি আপনাকে এক মাস টাইম দিলাম, আর এক মাস আপনাকে টাইম দিলাম, কি করছেন না করছেন আমি দেখব, আর নাহলে আমি বিরাট আন্দোলন করব, হিন্দু মুসলমানকে নিয়ে, সব সংগঠনকে নিয়ে আমি আন্দোলন করব। আমি আন্দোলনের জায়গায় আছি, আন্দোলন করব দিদি, তখন কিন্তু আমি রুখতে পারবেন না। আর আপনাকে আর একটা কথা বলি, তবে আমরা ভাঙচুর করে করব, এই ভাঙব ওই ভাঙব। যারা আজকে কমান্ড করছেন উল্টোপাল্টা, তাদের এরা কি জানেন, এরা এদের বক্তব্য হলো থানা ভাঙো, এসপি অফিস পুড়িয়ে দাও, এই পুলিশকে মারো, একে মারো, ওটা ভাঙো, বাস পুড়িয়ে দাও, নবান্ন ভেঙে উড়িয়ে দাও। এরা হলো আনিসের পক্ষে নয়, এরা হলো আনিসের বিপক্ষে। এরা চায় আনিসের ব্যাপারটা টোটাল ধামাচাপা হয়ে যাক, এরা চাইছে আনিসকে যে হত্যা করেছে এই হত্যাটা টোটাল ধামাচাপা হয়ে যায়। এসব ভাঙচুর করে ফেলবো, এসব উল্টোপাল্টা বলে দেবো, এই যারা মিডিয়ায় উল্টোপাল্টা বলছে এরা আনিসের পক্ষে নয়, এরা আনিসের বিপক্ষে। এরা চাইছে আনিসের ব্যাপারটা ধামাচাপা হয়ে যায়। তবে কাসেম সিদ্দিকি যখন আছে, ইনশাল্লাহ এটা ধামাচাপা হবে না। আজকের মুখ্যমন্ত্রীর কাছে গেছি, আজকে জোর গলায় বলছি, আগামী দিন সিবিআর কাছে যাব, আগামী দিন রাজ্যপালের কাছে যাব, রাষ্ট্রপতির কাছে যাব, দরকার হয় প্রধানমন্ত্রীর কাছে যাব। তবে যারা উল্টোপাল্টা কমান্ড করছেন একটু বুঝে সুঝে করে, আমি আপনাদেরই ভাই, আপনাদের বিপদের দিনের সাথী, আমি আগামী দিন আরও আপনাদের পাশে গিয়ে থাকব। আজকের আনিস বিপদে পড়েছে, গিয়েছি, আগামী দিন আপনার বাড়িরও কোনো ভাই বিপদে পড়বে, তখন কিন্তু কোনো পেশাব যাবে না, তখনই কাসেম সিদ্দিকি যাবে। আমার জন্য দোয়া করেন, আমরা যেন, আমি যেন মানুষের বিপদের পাশে গিয়ে দাঁড়াতে পারি।